ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের জন্য এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য শুধুমাত্র মহিলার প্রার্থীদের জন্য আবেদন গ্রহণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা কিন্তু যে কোনো সময় আবেদন করতে পারবেন শেষ তারিখের মধ্যে। অবশ্যই এই ভিডিওতে আপনাদেরকে জানাবো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন এবং অবশ্যই যে ফর্মটা পাবলিশ করা হয়েছে সেই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন। দেখতেই পাচ্ছেন অনস্ক্রিনে অঙ্গনওয়াড়ি কর্মী অবলিক সহায়িকা পদের জন্য আবেদনপত্রের বয়ান, এই একটা ফর্ম কিন্তু রয়েছে। এই ফর্মের মাধ্যমেই কিন্তু আপনারা অঙ্গনওয়াড়ি কর্মী অথবা অঙ্গনওয়াড়ি সহায়িকা যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু সমস্ত ফর্মটাই কিন্তু বাংলায় রয়েছে, আপনারা যে কেউ খুব সহজে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবেন এবং এই একটা মাত্র পেজ রয়েছে। প্রিন্ট আউট করে ভালো মতন ফিল আপ করে কোনো রকম ভুল ত্রুটি না করে কীভাবে ফিল আপ করবেন তো চলুন দেখে নিই এবং কোথায় নিয়োগ, কীভাবে আবেদন, কারা কারা আবেদনযোগ্য সম্পূর্ণ বিষয়টা ভিডিওটা আমরা দেখে নেই। তো আবেদন করবার আগে আবেদনকারীদের প্রতি কয়েকটি নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোনো ভুল বা অসঙ্গত তথ্য দিলে, উপরিক্ত শর্তাবলী লঙ্ঘন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ আপনারা ফর্মে যা ভরবেন তা সত্যি লিখতে হবে, কোনো রকম ভুল ইনফরমেশন আপনারা কেউ দেবেন না। পদে নিযুক্তির পরবর্তী সময়ে কোনো তথ্য ভুল বা অসঙ্গত ছিল বা উপরিক্ত শর্তাবলী কোনো লঙ্ঘিত হয়েছিল বলে প্রমাণিত হলে তৎক্ষণাৎ সেই নিযুক্ত বাতিল হবে। অর্থাৎ আপনার কিন্তু সেই কাজ হারিয়েও যেতে পারে, অর্থাৎ এই কাজ থেকে আপনাকে বহিষ্কার করতে পারে কর্তৃপক্ষ যদি পরবর্তীতে আপনার কোনো ইনফরমেশন ভুল প্রমাণিত হয়। এবং অবশ্যই বলে রাখি আবেদনপত্রের সঙ্গে কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্ট কিন্তু সাবমিট করতে হবে। কী কী ডকুমেন্ট লাগবে দেখুন, এখানে পরিষ্কার উল্লেখ রয়েছে। এপিক কার্ড, ভোটার কার্ড কিন্তু আপনার অ্যাটাচ করতে হবে, বাসস্থান সার্টিফিকেট আপনার দিতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট দিতে হবে। বয়সের প্রমাণপত্র হিসেবে সার্টিফিকেট লাগবে, আপনি এই বয়সের প্রমাণপত্র হিসেবে আপনি দিতে পারেন জন্মের সার্টিফিকেট অথবা আপনারা মাধ্যমিকের অ্যাডমিট, যে কোনো একটা দিলেই হবে, ঠিক আছে। এবং স্বপ্রত্যয়িত কপি, তার মানে হচ্ছে সেলফ অ্যাটেস্টেড করা সমস্ত ডকুমেন্ট আপনার জেরক্স করবেন, জেরক্স করে নিচে সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। এবং এখানে পাঁচ নম্বরে উল্লেখ রয়েছে প্রার্থীর সাম্প্রতিক তোলা তিন কপি পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে এবং একটি স্ট্যাম্প সাইজ ছবি, একটি পাসপোর্ট ছবি আবেদনপত্রের নির্দিষ্ট জায়গায় কিন্তু আটকে দিতে হবে। অর্থাৎ ফর্মের মধ্যেই কিন্তু ছবি দেওয়ার জায়গা আপনারা পেয়ে যাবেন, এখানে ছবি লাগান, লেখা রয়েছে এই জায়গাটায় আপনারা কিন্তু ছবি লাগিয়ে দেবেন, ঠিক আছে। এই জায়গায় আপনার ছবি লাগাতে হবে। দেখতে পাচ্ছেন মহাশয় লেখা রয়েছে, আমি আপনার অফিস বিজ্ঞপ্তি নাম্বার সহ এখানে ডেট লিখে দেবেন এবং যে পদে অ্যাপ্লাই করবেন সেই পদের এখানে ক্লিক করবেন, ঠিক আছে, রাইট চিহ্ন দেবেন এবং সম্পূর্ণ নাম কিন্তু আপনার লিখতে হবে। প্রার্থীর সম্পূর্ণ নাম আবার কিন্তু ইংলিশেও লিখতে হবে। এখানে মহিলারা কিন্তু পিতার নাম অথবা স্বামীর নাম যে কোনো একটা নাম আপনারা বসাতে পারেন এবং স্থায়ী ঠিকানা কী রয়েছে সেটাও দিতে হবে, বর্তমান ঠিকানা অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস সেটাও উল্লেখ করতে হবে এবং জন্ম তারিখ কী আছে, আপনার বর্তমান বয়স কত, শিক্ষাগত যোগ্যতা, এখানে বলে রেখে শিক্ষাগত যোগ্যতা কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস আপনার থাকতে হবে। যদি আপনি মিনিমাম মাধ্যমিক পাস হয়ে থাকেন তবেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। তো চলুন দেখে নিই এখানে যে বিষয়গুলো রয়েছে, এখানে আরও কিছু বিষয় রয়েছে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা। দেখুন লেখাই রয়েছে কর্মী পদের সকল প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, যে কোনো সরকারিভাবে অনুমোদিত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদন করতে পারবেন, ঠিক আছে। যদি আপনার উচ্চ মাধ্যমিক কিংবা বিএ পাস যে কোনো যোগ্যতা থাকে, মিনিমাম মাধ্যমিক হলেই আপনারা এই অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করতে পারবেন। এবং এই যে এবং আরো একটা পদ যেটা বলেছি অঙ্গনওয়াড়ি সহায়িকা, এই অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার মিনিমাম ন্যূনতম কিন্তু অষ্টম শ্রেণী পাস থাকতে হবে, এইট পাস থাকলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং যে সিলেবাস দেওয়া হয়েছে, এক্সাম প্যাটার্ন দেওয়া হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন এখানে। তো এখানে স্পষ্ট করে উল্লেখ রয়েছে সিলেবাসের বিষয়টা, দেখতেই পাচ্ছেন অনস্ক্রিনে। এখানে টোটাল কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে, অর্থাৎ এখানে 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং 10 নম্বরের ভাইবা মৌখিক টেস্ট, ঠিক আছে, মৌখিক পরীক্ষা হবে 10 নম্বর। এই 90 আর 10 মিলে 100 নম্বরের পরীক্ষা হবে। এখানে কী কী থাকছে সিলেবাসে সেটাও কিন্তু উল্লেখ রয়েছে। এবং বলে রাখি এখানে আপনারা কবে আবেদনপত্র জমা দেবেন, আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু বলে রাখি এখানে অনস্ক্রিনে রয়েছে 23/5/2022 বিকেল 3টে, এর মধ্যেই কিন্তু আপনার আবেদন করতে হবে। দেখুন আগামী ইংরেজি 27/4/2022 তারিখ থেকে 23/5/2022 তারিখ পর্যন্ত প্রতিটি সরকারি কাজের দিন অত্র প্রকল্প অফিসে বিন্দুবালা নিবাস দক্ষিণ ঝাপরদহ ডোমজুর, ঠিক আছে, এই ঠিকানায় দুপুর 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে। অর্থাৎ আপনাদের কিন্তু আবেদনপত্রটা ফিজিক্যালি ফিল আপ করে ফিজিক্যালি যেতে হবে,
আবেদন যে করবে প্রার্থী তাকে গিয়ে জমা করতে হবে সেই অ্যাড্রেসে ঠিকানাটা দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন এবং এখানে কিন্তু সমস্ত বিষয়টা রয়েছে একদম উপরে যদি আমরা যাই দেখুন পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কার্যালয় ডোমজুর অতিরিক্ত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প দক্ষিণ ঝাপড়দহ ডোমজুর হাওড়া পিনকোড দেওয়া আছে বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া আছে তারিখ দেওয়া আছে আপনারা কিন্তু অবশ্যই এই বিজ্ঞপ্তি নাম্বার এবং এই তারিখটা আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে পেয়ে যাবেন দেওয়ার জায়গা এখানে কিন্তু বসিয়ে দেবেন ঠিক আছে প্রথমেই তাহলে এখানে আপনারা কিন্তু আবেদনটা করতে পারবেন তো এখানে এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি কোথায় প্রকাশিত হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন হাওড়া জেলাতে কিন্তু নিয়োগ প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এইখানে কিন্তু আপনারা ক্লিক করবেন আমি ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেবো লিঙ্কে ক্লিক করলে আপনারা ডাউনলোড করতে পারবেন অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ আবেদন ফর্ম তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন আপনার জেলার নাম কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরা পরবর্তীতে আপনার জেলার জন্য কোনো চাকরির খবর পেলে সবার আগে ইনফরমেশন প্রোভাইড করবো তাই চ্যানেলটাকে মিস না করে এক্ষুনি আপনারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল অপশনটা অন করে দিন ধন্যবাদ।